আমরা টার্গেট রেখেছি মহালয়ের আগের দিনে আমরা চওড়া 150 ফুট আছে, উচ্চতা 175 ফুট মতো হয়েছে, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতর এবং বাইরেটা ফুটিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাঙালির সেরা পূজা কল্যাণী ITI মোড়। যেখানে যাওয়ার জন্য সব থেকে প্রথমে আপনাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে এবং শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, শিয়ালদা থেকে 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী ঘোষপাড়া যাওয়ার জন্য লোকাল ট্রেন অ্যাভেলেবেল আছে। আপনারা যেখান থেকে আসুন না কেন, রেল স্টেশন সব থেকে কাছের হচ্ছে এটাই, যেখান থেকে আপনারা ITI মোড়ের দুর্গা পূজা দেখতে যেতে পারেন। মাত্র 600 মিটারে হাঁটা পথের দূরত্ব, 5 মিনিটে পৌঁছে গেলাম। অনেক টোটো অ্যাভেলেবেল আছে, মাত্র 10 টাকা ভাড়া, কিন্তু 600 মিটারের জন্য টোটো। আজকে আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ের দুর্গা পূজা। এখানে দুর্গা পূজা বাঙালির সেরা দুর্গা পূজা হয়, সেই জন্য আজকে দেখানোর জন্য চলে এসেছি। এই বছর এখানে করা হয়েছে ব্যাংককের অর্জুন মন্দির, তো এটা 145 ফুট উঁচু হবে এবং এটাতে পুরো ঝিনুকের কাজ হবে, তো সবকিছু আমি আপনাদের দেখাবো এবং এখানে যারা বানাচ্ছে তাদের সাথেও আমি আপনাদের কথা বলবো। তো দেখতে পাচ্ছেন কিরকম হাইটের হতে চলেছে, এবছরও এটা বিশ্বের সেরা দুর্গাপূজা হতে চলেছে। এটাই হচ্ছে সেই কল্যাণী ITI মোড়, যেখানে কল্যাণী সরকারি ITI কলেজ আছে এবং এর পাশে একটা বড় ফুটবল গ্রাউন্ড আছে এবং সেখানেই প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। বছরের পর বছর কল্যাণী ITI মোড়ের পুজো কিন্তু সেরা সেরা থেকে যায়, নিজের রেকর্ড কিন্তু নিজেই ভাঙে, বাকি সব মণ্ডপের থেকে কিন্তু নিজের পজিশন ধরে রাখে, সেটা উচ্চতার দিক থেকে হোক বা লাইটিং এর দিক থেকে, সব দিক থেকে সেরা সেরা থেকে যায়। কল্যাণী কলকাতার একটা অংশ হলেও কলকাতা ট্রাফিক জ্যাম ও ব্যস্ততম শহর থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেক বছর সেরা সেরা লিস্টে নাম থাকার কারণে এবং অনেক নিউজ চ্যানেল থেকে মেডেল পাওয়ার কারণে অনেক ফান্ড কিন্তু চারিদিক থেকে আসে, টাকার জন্য কোনো রকম প্রবলেম হয় না। প্রায় 6 মাস আগে থেকে এই প্যান্ডেলের থিমের কাজ শুরু হয়েছে। ব্যাংককের অরুণ মন্দির খুব টিপিক্যাল একটা মন্দির, যেটাকে বানানোর জন্য 2 থেকে 3 বছর সময় লেগেছিল, তো এটা তো টেম্পোরারি, এটা তো বানানোর জন্য 6 থেকে 7 মাস অটোমেটিক সময় লাগবে। পশ্চিমবঙ্গের আলাদা আলাদা জায়গা থেকে সব থেকে যোগ্যতা সম্পন্ন মিস্ত্রিদের এখানে কাজে লাগানো হয়েছে। এবছর এই থিম সম্পূর্ণ তৈরি করার জন্য সরকার ডেকোরেটর বলে একটা কোম্পানি আছে, যারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত জায়গায় নানান ধরনের সুন্দর সুন্দর থিমস তৈরি করে। এইবার এই ব্যাংককের অরুণ মন্দির তৈরি করার জন্য সম্পূর্ণ দায়িত্বটা তাদের উপর দেওয়া হয়েছে। একটু পর ইনাকে আমি কিছু জিজ্ঞাসা করবো, যেগুলোর উত্তরে আপনারা সব বুঝে যাবেন যে এটা কবে খোলা হচ্ছে, আপনারা কবে থেকে আসলে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। তো সব থেকে প্রথমে জিজ্ঞেস করবো যে এই যে কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপূজাটা কবের মধ্যে কাজ কমপ্লিট করবে, মানে দেখতে সবাই কবের মধ্যে কমপ্লিট হবে, এই যে বাস এখন দেখাচ্ছে ঢাকা কমপ্লিটের মধ্যে কমপ্লিট হতে পারে? আমাদের প্রাকৃতিক দুর্যোগ যদি না সেরকম আসে, আমরা টার্গেট রেখেছি মহালয়ের আগের দিনে আমরা কমপ্লিট করবো। তো প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কেউ নেই না, ওটা তো এবার তাও আমরা লেবার সংখ্যা বাড়িয়ে আমরা কাজটা টানার চেষ্টা করছি, আমরা মহালয়ের মধ্যে কমপ্লিট করার, মহালয়া থেকে আশা করি দেখা যাবে। তো এখনো পর্যন্ত এই যে অর্জুন মন্দির, এটা অরুণ মন্দির এটা কতটা উচ্চতায় পৌঁছেছে এখন? আমাদের চওড়া 150 ফুট আছে, উচ্চতা 175 ফুট মতো হয়েছে। আর এই মন্দিরের বিশেষ বিশেষ কি আকর্ষণ থাকছে তেমন? আমাদের যেটা সামুদ্রিক ঝিনুক যেটা সহজে আপনি এই ঝিনুকটা সচরাচর কিনতে পারবেন না বা দেখতে পারবেন না, যেসব সমুদ্রের নিচে গর্ভে থাকে বিভিন্ন রকম ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতর এবং বাইরেটা ফুটিয়ে তুলছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক বাস দিয়ে এটা তৈরি, তাও মোটামুটি এই মন্দিরটা বানানোর জন্য কত বাস প্রয়োগ করা হয়েছে, তাও মোটামুটি ব্যবহার করা হয়েছে? দেখো এটা বাস তো আর গুনে আমরা কাজ করি না, 20-25 হাজার বাস আমরা লেগেছে। আর এখানে আসার জন্য মানে
কোনখান থেকে সব দিকে সহজ হবে? এখানে যদি কেউ আসতে যায় দর্শকরা বাইরে বাইরে থেকে যায়, যারা ট্রেনে আসবেন তারা কল্যাণী মেন স্টেশনে নামলে নেমে অটোতে 2 মিনিটের রাস্তা বা হেঁটে চলে আসতে পারবে। আর যদি শিয়ালদাগামী ট্রেনে কল্যাণী সীমান্ত ট্রেনে আসে তাহলে কল্যাণী ঘোষপাড়া নামলে ঘোষপাড়া স্টেশনের সামনে। বাই রুটে যারা 34 নম্বর দিয়ে আসবে তারা গাড়ি নিয়ে বুদ্ধভাগে এসে জিজ্ঞেস করলেই হবে যে আইটিআই মোড় কোথায়, অনায়াসে পৌঁছে যেতে পারবে। এই বছর পুরো মণ্ডপ থেকে শুরু করে বাইরের সমস্ত জায়গায় থাকবে বিশ্বের বাছাই করা ঝিনুক। এত বড় একটা মণ্ডপ ঢাকানোর জন্য থাকছে লক্ষ লক্ষ ঝিনুক। সাধারণত ঝিনুকের মণ্ডপ সচরাচর দেখা যায় না, এটা সম্পূর্ণ আলাদা ধরনের চিন্তাধারা। লাইটের কাজ আগের বছরের তুলনায় এবছর একটু বেশি থাকছে। সপ্তমী অষ্টমীতে এখানে এত ভিড় থাকে প্রবেশ করা যায় না, প্রায় 2 থেকে 3 কিলোমিটার ট্রাফিক জ্যাম থাকে। সেই জন্যই কিন্তু এই মণ্ডপের পূজা মহালয়া থেকে আরম্ভ হয়ে যায়, কিন্তু অন্য ক্লাবের পুজো পঞ্চমী থেকে আরম্ভ হয়। যাতে ভিড়টা কিছুটা হলেও কন্ট্রোল করা যায় সেই জন্যই মহালয়া থেকে পুজো আরম্ভ করে দেওয়া হয়। মণ্ডপের বাইরে একটা ওয়াটারফল করা হবে যেটা সমস্তটা ইট দিয়ে তৈরি হচ্ছে। এখানে কিন্তু আর 5টা মণ্ডপের মতন যেমন টেম্পোরারি ওয়াটারফল থাকে সেগুলো কিন্তু এনে এখানে বস করানো হয়নি, এখানে সম্পূর্ণটা ইট দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে এবছর অরুণ মন্দির থিমস করার পেছনে একটাই বিশেষ কারণ, দর্শকেরা টাওয়ার মন্দির ও লাইট এই 3টা জিনিস বিশেষ করে পছন্দ করছে। সব রকম দর্শকেরা যাতে কল্যাণী আইটিআই মোড়ে আসে সেই জন্য সমস্ত রকম দর্শককে টার্গেট করে এই মন্দিরকে বানানো হচ্ছে। উচ্চতাটাও থাকছে টাওয়ারের মতন, লাইটিংটা হচ্ছে সেই লেভেলের এবং মন্দিরটাও কিন্তু সেই লেভেলের। মণ্ডপের বাইরে যেমন কাজ চলছে ভিতরেও সেমনি ঝিনুকের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কিছু ঝিনুক দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম ইউটিউবার প্রবেশ নেই। এই মন্দির করার জন্য প্রায় 25,000 বাস প্রয়োজন হয়েছে। পশ্চিমবঙ্গের আলাদা আলাদা জায়গা থেকে বাস এসেছে, হতে পারে আপনাদের পাশের ঝাড় থেকেও এসেছে। খুবই সৌভাগ্যের ব্যাপার আপনার ওই বাস এই মন্দিরের কাজে লাগছে। এই মণ্ডপের চারিদিকে রাস্তা, বাঁ দিকে ডান দিকে সামনে। মন্দিরের কাজ সম্পূর্ণ হতে না হতেই আশেপাশের ছাবিরা কিন্তু চলে এসেছে রিস বানানোর জন্য। সাথে কমন নাচানো বৌদিরও কিন্তু অভাব নেই। বন্ধুরা চলুন এরপর ঘরের দিকে এগোই। আবার যখন এই মন্দির সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আরেকবার আমি আপনাদের এখানে এসে দেখাবো কিরকম ভিড় আছে না আছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।